সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন যারা ঈমান এনেছে ঈমানের সাথে সামান্য শিরিক মিশ্রিত করে নাই তাদের জন্য নিরাপত্তা তারাই হেদায়েত প্রাপ্ত ইবনে মাজা কিতাবের নাম 1853 নম্বর হাদিসের বর্ণনা লম্মা কদিমা মুআযু ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন মিনাশশাম নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন শাম দেশ থেকে আসলেন আসার পর সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে সিজদা করে দিয়েছে নাউযুবিল্লাহ নবীজির একজন সাহাবী নবীজিরে সিজদা করেছে নাম মুআজ কি নাম এই কথাটা সারা জীবন মনে রাখবেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন আসলেন আসার পর নবীজিরে সিজদা দিয়ে দিয়েছে তো আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় আপনারা ভিডিওতে দেখবেন অনেকে সিজদা করলে এরকম করে যারে সিজদা করে উনি এমন করে ভালো মানে উনি খুশি হয় এটা ভালো নারীরাও সিজদা করে পুরুষরাও করে আর হযরত এমন করে না ঠিক আছে নবীজিকে সিজদা করার পর নবীজি বললেন মা হাযা ইয়া মুআজ মুআজ এটা তুমি কি করলা মুআজ এই কাজটা তুমি কি কাজ করলা এটা কি করলা তুমি মুআজ ইবনু জাবাল জবাব দেয় আতাইতু শাম আমি শাম দেশে গেলাম শাম দেশে যাওয়ার পর ওয়াফাক্তুহুম ইয়াসজুদুনা লি আসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম আমি শাম দেশে গেলাম যাওয়ার পর দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয় ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআল বিকাযা কা ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে নিয়ত করলাম মানুষ যদি মানুষকে সিজদা দিতে পারে তাহলে আপনাকে কেন সিজদা দিব না তাই আমি শাম দেশ থেকে এসে আপনার পায়ে সিজদা দিয়ে দিলাম আপনার সামনে সিজদা দিলাম নবীজি ডাইরেক্ট বলে দিলেন মুআজ ফালা তাফালু কশিন কালেও এমনটা করবা না আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ আমাদের নবী এই জগতেও শ্রেষ্ঠ পরের জগতেও যিনি শ্রেষ্ঠ তিনি বললেন আমাকে কখনো সিজদা করবা না অতএব অন্য কোন মানুষ অন্য কোন পীর অন্য কোন ফকির অন্য কোন মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা তাদেরকেও সিজদা দেওয়া হারাম তাদেরকে সিজদা দেওয়া শিরিক নবীজি রে সিজদা দেওয়ার পর নবীজি কি মাথা থাপড় দিছে না বলছে এটা কখনো করবা না মানুষ এই ওয়াজ শোনার পরেও মানুষ চিন্তা করেন না আপনি কইলেও নাকি আমি পীরে সিজদা দেই তো দিমুই এমন আল্লাহ জানে কি গোবর ঢুকায় দেয় মাথায় বাস না এটাই সেইটার উপরে অটল আল্লাহ হেফাজত করো আবু দাউদ শরীফ 2140 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আন কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আতাইতুল হীরা কুফার একটা এলাকা আছে নাম হীরা এই হীরা নামক এলাকায় আমি গেলাম যাওয়ার পর রাআইতুহুম ইয়াসজুদুনা লিমার জুবানিল্লাহুম আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয় ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইয়ুসজাদালা মনে মনে বললাম মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য সত্যি কথা মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য তো এই কথা বলার পর উনি কি করলেন উনি বলেন ফাতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হীরা প্রদেশ থেকে আল্লাহ রাসূলের কাছে আসলাম আসার পর আল্লাহ রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা আমি কুফার হীরা নগরীতে গেলাম মানুষকে দেখলাম তারা নেতাকে সিজদা দেয় ফান্ত ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন্নাস জুদা লাকা ইয়া রাসূলুল্লাহ আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য তাই আমি আপনাকে সিজদা দিতে চাই নাউযুবিল্লাহ
নবীজি কি বলেন দেখেন, বলেন আমার সাথে, কবর, বলেন কবর, মানুষ, কবর, মানুষ, মানুষ মারা গেলে কোথায় রাখা হয়? এবার শুনেন, কয়েস ইবনে সাদ বললেন, হুজুর আমি আপনারে সেজদা দিব, যেহেতু মানুষরে মানুষ সেজদা দেয় তা আপনি তো সেজদা পাওয়ার বেশি যোগ্য, এটা তো সঠিক কথা। মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয় তাহলে সবচেয়ে বেশি যোগ্য হবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খারাআইতা লাও মাররতা বিকবরি আকুনতা তাসজুদুলা। কয়েস ইবনে সাদকে বললেন, কয়েস তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও আমার কবর কি কি তুমি সেজদা করতা, আমার কবরের সামনে দিয়ে যদি তুমি যাইতে আমার কবর কি কি তুমি সেজদা করতা? বলেন তো আল্লাহ রসুল তখন কি কবরে না দুনিয়াতে? নবীজি তার সাহাবিকে বললেন, কয়েস তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে আমার কবর কি কি তুমি সেজদা করতা? কয়েস ইবনে সাদ জবাব দেলা, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কবরকে আমি সেজদা করতাম না। আল্লাহ রসুল বললেন, শোনো আমার কবরকে সেজদা দেওয়া হারাম, আমার কবরকে সেজদা দেওয়া শিরিক, ঠিক তেমনি ভাবে আমাকে সেজদা দেওয়া হারাম, আমাকে সেজদা দেওয়া শিরিক। তাহলে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে সেজদা দেওয়া শিরিক, তাকে সেজদা দেওয়া হারাম, শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ কবরটাও সেজদা দেওয়া শিরিক, সেজদা দেওয়া হারাম। অতএব কোন পীর অথবা পীরের মাজারে সেজদা দেওয়া হারাম। এটা বুঝা ঠিক না না বুঝা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্ট, কবরকেও সেজদা দেওয়া শিরিক, মানুষকে সেজদা দেওয়া শিরিক, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে সেজদা দেওয়া শিরিক, আর শ্রেষ্ঠ কবরটা ওটাকেও সেজদা দেওয়া শিরিক। তাহলে দুনিয়ার অন্য কোনো মানুষ বা অন্য কোনো কবর মাজারকে সেজদা দেওয়া? তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান এনেছে এবং যারা ঈমানের সাথে শিরিককে সংমিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন তাদের জন্য নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। তো যারা শিরিক করে নাই, ঈমানের সাথে শিরিককে মিশ্রিত করে নাই, তাদের জন্য নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। বিসমিল্লাহ। যদি সমস্যা না হয় তো বসে যেতে পারেন, আপনাদের যদি বসতে বসে যাই, হ্যাঁ সমস্যা না হলে আমরা বসে যেতে পারি। যারা দাঁড়িয়ে আছেন যদি সমস্যা মনে না করেন তাহলে বসতে পারেন, আর যদি মনে করেন না হুজুর বসতে গেলে চলে যাবো না, তাহলে দাঁড়ায় শোনেন। তো যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরিককে মিশ্রিত করে নাই, আল্লাহ বললেন তাদের জন্য নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। মুসলিম শরীফের হাদিস শোনাইতেছিলাম আপনাদেরকে, 54 নম্বর হাদিস। এই হাদিসে নবী বললেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার না হও। এরপর নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পর পরস্পরকে মোহাব্বত না করো। নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, তোমাদের কি কি এমন একটা আমল বলবো না যে আমলটা করলে তোমাদের মাঝে মোহাব্বত বৃদ্ধি পাবে? নবীজি বললেন, জান্নাতে যেতে পারবে না যদি ইমানদার না হও, ইমানদার হতে পারবে না যদি ভালো না বাসো। ভালোবাসা, ইমান, জান্নাত। নবী বললেন, আপোষের মধ্যে যদি তোমরা মহাব্বত বাড়াইতে চাও, আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচার ঘটাও। কি বুঝলাম? সালাম দিবেন, মহাব্বত বাড়বে, মহাব্বত বাড়লে ইমানদার হতে পারবেন, আর ইমানদার যদি হয়ে যান তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। তাহলে এই হাদিস থেকেও জানলাম, সালামের মাধ্যমে মহাব্বত বাড়ে, মহাব্বতে ইমান বাড়ে, কিন্তু প্রথমে কি সালাম? সালামে মহাব্বত, মহাব্বতে ইমান, ইমানে জান্নাত।